তাকাও শোনা, এইদিকে আমার দিকে তাকাও, এই যে আর আজকে মেনুতে রয়েছে ভেজ ডাল, মাগুর মাছের মাথা দিয়ে ঝোল। এই হাত দেয় না। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরা খুবই ভালো আছি। আর আজকের দিন ভালো থাকবই না বা কেন, আজ হলো আমার ছেলের জন্মদিন। তোমরা এর আগের ব্লগেই দেখেছো যে আমি বলেছি আজকে জন্মদিন। তো ইয়েস, আজকে জন্মদিন, আর আজকে মানে খুবই খুশির দিন একটা। আজকের দিনে আমার ছেলে আমার কাছে এসেছিল, তো ওর বার্থডে আমরা সেইভাবে বড় করে একটু সেলিব্রেট করবো না, বাট ওই বাড়ির কয়েকজন আমার বাড়ির থেকে আসবে, আর আশেপাশে আমাদের রিলেটিভ মানে গোষ্ঠী বাচ্চাগুলো আর পাড়ার বাচ্চাগুলো, এই নিয়ে আমরা সেলিব্রেট করবো ওই বিকালের দিকে। জাস্ট ওই আর একটু নিজেরা খাওয়া দাওয়া করবো এই আর কি। তো একটু ডেকোরেশন করব, অনলাইন অর্ডার করেছিলাম কিন্তু ওটা মানে আজকেই আসবে, তো ডিক্স নিতে পারছিলাম না, সেজন্য দোকান থেকে কিনে এনেছি। তো দুটোই আসছে, দেখা যাক কি হয়। তো চলো, এখন আজকে একজনকে নেওয়া হয়েছে কাজের জন্য, সেজন্য আজকে আমার একদম ছুটি, বাট দুপুরের পর থেকে রান্নাবান্না অনেক কিছু আছে, দুপুরেও আছে। আর এখন গেছে ছেলে, আর ছেলের ঠামি গেছে নেমন্ত্রণ করতে পাড়ায় না, এই সামনে বাড়ি। তো চলো দেখতে থাকো তোমরা ব্লগটা, আশা করি তোমাদের আজকে ব্লগটা ভালো লাগবে। আর চলো, সো আজকে বাজার নিয়ে সব চলে এসেছে, দেখতে পাচ্ছ দুটো মাগুর মাছ রয়েছে, দুটো ইলিশ মাছ, টমেটো টমেটো নিয়ে চলে এসেছে, আর এইদিকে আমি ডেকোরেশনের জন্য চলে এসেছি। তো অলমোস্ট হয়েই গেছে, শেষের পথেই রয়েছে। প্রথমে একটা একটা করে মানে পাঁচটা ছটার মতন দিয়েছিলাম, তারপর দেখছি ফাঁকা ফাঁকা লাগছে, সেই জন্য ঘন ঘন করে দিয়ে পনেরোটাই ঝুলিয়ে দিয়েছি, আর নিচ দিয়ে সব পুতুলগুলো রেখেছি, যত আমার পুতুল ছিল সব রেখেছি নিচে, আর একটা কার্পেট পেতে দিয়েছি, সবই তোমাদের দেখাবো, আস্তে আস্তে দেখতে থাকো। আর যেহেতু একা একা করছি, তো আর আমার এক শ্বশুরের ছেলেও আমাকে হেল্প করে দিচ্ছিলো, সেজন্য ভিডিও করার কেউ ছিল না, লাস্টে গিয়ে আমি ভিডিও করেছি। সো দিস ইজ দ্য ফাইনাল লুক গাইস, দেখতেই পাচ্ছ আমি আমার মতন মানে বেস্ট দেওয়ার চেষ্টা করেছি, জানি না কতটা ভালো হয়েছে। আমার কাছে বেশ ভালো লাগছে, আমার বাড়ির যারা আছে তাদের কাছেও ভালো লাগছে, তোমাদের কাছে কেমন লাগছে সেটা কিন্তু কমেন্ট করে জানিও। দেওয়ালের যে ডেকোরেশনটা সেটা দুপুরের জন্য, যেহেতু দুপুরবেলা ভাত রাত খাবে, আর কেক কাটিংয়ের সময় অন্য ডেকোরেশন হবে, সেটা তোমরা পরের ব্লগে দেখতে পাবে। তাকাও শোনা, এইদিকে আমার দিকে তাকাও, এই যে তাকাও তাকাও, এই যে তাকাও, এই যে তাকাও শোনা, এই দেখো গুছিয়ে রেখেছি, আর এখানে এসে তছনছ করে দিচ্ছে, অটোটা ভেঙেই ফেলেছে লাস্টে গিয়েও। অ্যান্ড ডেকোরেশনটা কেমন হয়েছে সেটা কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু। সো ভাবছি আমি পায়েসটাই আগে করি, কেন কি দুপুরে ওর ভাত দেওয়া হবে, সেই সময় তো পায়েস লাগবেই, সেই জন্য পায়েসটা আগে করে নিই, বাকি করবো পরে। পায়েস হয়ে গেছে, পায়েসটা করে দেখতে পাচ্ছ ওই সাইডে রেখে দিয়েছি, আর এখন আমি ভেজ ডালটা বসিয়ে দিচ্ছি। মুগ ডালটা ভেজে যেভাবে সেদ্ধ করে নেয় ওইভাবে করে নিচ্ছি, সিম্পল প্লেনভাবেই করছি, অত দামঝাম করবো না, কেন কি আমি আগে কখনো করিনি, আজই ফার্স্ট টাইম করবো, সেই জন্য নেট দেখে নিয়েছি, একটু ইউটিউবে নেটে দেখে নিয়েছি, তারপরেই করছি। তো সেদ্ধ হওয়ার জন্য বসিয়ে তারপরে আমি সবজিগুলো কেটে নেব। সবজিতে বেশি কিছু নেই, যেহেতু ভেজ ডালের প্ল্যান ছিল না, মাছের মাথা দিয়েই ছিল প্ল্যান, তো মাছের মাথাটা পাওয়া যায়নি, সেই জন্য ভেজ ডালই করতে হচ্ছে। ছেলের জন্য যে গাজর বিনস আনা হয় আর কাজু কিশমিশ যে ওর জন্য থাকে সেইটা দিয়েই ব্যাস করবো, আর কোনো সবজিই নেই এক্সট্রা। তো এইগুলো বসিয়ে দিই, মানে এইটা বসিয়ে দিই, তারপর ওইগুলো কাটবো। আর সন্ধ্যাবেলায়
যেসব বাচ্চাদের নিমন্ত্রণ করা হয়েছে, মানে সবাইকে যাদের নিমন্ত্রণ করা হয়েছে সবাইকেই ওই কেক মিষ্টি এইসব দেওয়া হবে, তারপরে ঘুগনি আর লুচি। তো সেই জন্য ঘুগনিটা সিদ্ধ করার জন্য বসিয়ে দেবো সাইডে, কেন কি এতটা ঘুগনি তো করতে গেলেও মানে একবারে হবে না, ভাগে ভাগে করতে হবে দুইবারে। তো সেই জন্য এখন সিদ্ধ করে নিচ্ছি, তারপরে দুপুরে খাওয়া দাওয়ার পর এটা করব, কেন কি এখন বেজে গেছে প্রায় একটা। তো এখন ঘুগনি করতে গেলে আমি তারপরে রেডি হতে পারবো না, তবে ছেলেকে খাওয়ার ওখানে মানে সব জোগাড় করেও দিতে পারবো না, যে এখন নয়, আমি বিকালবেলা মানে খেয়ে দিয়ে উঠে তারপরে করবো। বসে আছে, বেশিক্ষণ দেয়া যাবে না, ভালো করে পড়াশোনা করো, ভালো থাকো, মারি জামাই সোনা মারি এসে গেছে, এবার এইবার এসেছে, আমার মাদের আসার কথা সেই সকালবেলা, আস্তে আস্তে ওনাদের এই আড়াইটে বেজেছে। জল দিইনি, মাথা নিচু করো, হাসছে আবার, সবাই দেবে এক এক করে, মাথার থেকে নামিয়ে আবার দিও। তাড়াতাড়ি, কখন মাথা বাড়িয়ে হয়ে যাবে, এইদিকে এইদিকে হাত সরাও, এই
বাবু মাগুর মাছ খাবে ও বাবা বাবা বাবুর জীবনে প্রথম মাগুর মাছ বাজারে গেলে শিঙি মাগুর তো অবশ্যই আনতে হবে বাবু বাবু খাবে মিষ্টি খাবে আমাদের সোনা বাবু এই যে দাদা এদিকে তাকাও সোনা দাদা এই যে ভাই দেখো বাবু বাবু এই যে কি খাবে ও বাবা আমার বাবু খাবে ও বাবা গো আচ্ছা কাটা দাও ওর বাবা এই যে তাকাও আর আজকে মেনুতে কি রয়েছে সেগুলো তোমাদের দেখানো হয়নি, রয়েছে হলো প্লেন ভাত, বেগুন ভাজা, ইলিশ মাছ ভাজা, ভেজ ডাল আর মাগুর মাছ, গাজর আলু দিয়ে ঝোল, ইলিশ মাছ, আর রয়েছে মাংস, মুরগি মাংস, আর রয়েছে হলো পায়েস আর জল মিষ্টি যেরকম থাকে। আর সবাই এদিকে খেতেও বসে পড়েছে, কেন কি 3:30 বেজে গেছে আর ছেলেকে আমি খাওয়াচ্ছি খিচুড়ি এখন। তো চলো এই ব্লগটা আমি এখানেই এন্ড করে দিচ্ছি, এখন পর থেকে আবার নেক্সট ব্লগটা আমি স্টার্ট করবো, এই ব্লগটা অনেকটাই বড় হয়ে গেছে সেজন্য এখানেই এন্ড করে দিচ্ছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, আশা করি তোমাদের এই ব্লগটা ভালো লাগছে, যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে দিও, ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করো, আর আমার চ্যানেলকে যদি সাবস্ক্রাইব না করে থাকো তো ঝটফট করে যাও সাবস্ক্রাইব করে নাও। চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে।